Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Namaskar. Tanto chundor hok. Amra jara boshe achi. Pura Bangladesh, pura Chattogram, pura Bangladesh, pura bishwer manusher jibon. Amader sommanito nagor pita. Amader meyor sahab Nasir bhai. Apni amake ajke dawat korechen. আপনারা সিটি কর্পোরেশন পোস্টটা পুরো চট্টগ্রাম আমাকে আপনারা এই সম্মাননা দিয়েছেন আপনাদের হাজারো হাজারো শুকরিয়া আমি কিন্তু আশাও করিনি জানতামও না এবং আমি আসলেও কিছু আশা করি না কারণ আমাকে শিক্ষাই দেওয়া হয়েছে আমার জন্মটা নাকি মানুষের সেবা করার জন্য এটা আমার পিতার কথা আমার নানির কথা আমার মায়ের কথা ওকে মানুষ হতে হবে আর মানুষ হয়ে নিজের জীবন সুন্দর করে মানুষের জীবন সুন্দর করতে হবে এই প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম যখন আমার বয়স 20 থেকে 30 এর মধ্যে আমি করব আমি করে যাব আমি চেষ্টা করেছি জানি না আপনাদের ভালো লেগেছে তবে আমি আজকে শুধু বইমেলা 21 তারিখকে নিয়ে একটু বলতে চাই যখন আমি এসেছি আমার কাছে 21 তারিখ মানে বাংলাদেশের স্বাধীনতা 21 ফেব্রুয়ারি 1952 সাল যেটা টেনে নিয়ে গিয়েছিল আমাদের স্বাধীনতায় আমাদেরকে স্বাধীন করেছে আর পুরো জগৎ আজকে মাতৃভাষা পালন করছে শুধু বাংলাদেশ থেকে ওই 1952 সালের 21 ফেব্রুয়ারি সেই দিনটার কারণে আমি মানে মাঝে মাঝে ভাবি মানুষ কি মানুষ অসাধারণ চিন্তা করেন যারা জীবন দিয়েছেন তারা কত অসাধারণ তার মানে আমরা সকলেই অসাধারণ কেন অসাধারণ না একটা ছোট বাচ্চা যখন একটু বিস্কিট খাচ্ছে একটা কুকুর আসে একটুখানি তাকে বিস্কিট দিয়ে দেয় কি মনে হয় অসাধারণ আমরা অসাধারণ আমরা অসাধারণই থাকব আমি আরেকটু বলতে চাই যেহেতু আমি সুযোগ পেয়েছি এই আনন্দ হঠাৎ করে আমার মনে আসলো আজ থেকে 17 বছর আগে আপনারা জানেন হয়তো চট্টগ্রামে প্রথম ইংরেজি কারিকুলামে শিক্ষা পাঠদান আমরা শুরু করি সানশাইন গ্রামার স্কুল এবং পরে আমরা কলেজও করি ইন্টারমিডিয়েট লেভেল এবং বিশ্বে এ লেভেলও করি যেটা ইন্টারন্যাশনাল কারিকুলাম আমরা স্যাটও করি কিন্তু আমরা 17 বছর আগে আমি ভাবলাম এতগুলো টাকা দিয়ে আমাদের বাচ্চারা ফর্ম ফিল আপ করে প্রায় লাখখানিক 1,20,000 টাকার মতো ফর্ম ফিল আপে যায় বিদেশে টাকাগুলো চলে যায় আমার দেশে কেন বাংলাদেশ স্টাডিজ একটা সাবজেক্ট হবে না আমি লন্ডন এডেক্সেলে গেলাম আমি কেমব্রিজ বোর্ডে গেলাম তারা আমি আনন্দের বিষয় আল্লাহ তাআলার রহমত ওরা বুঝতে পারলো যে হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলেছিলাম উই পে ইউ সো মাচ এত টাকা দেই তোমাদেরকে বিনিময় কি তোমরা আমাদের দেশকে জানবে না আমাদের বাচ্চা কি শুধু তোমাদের কালচার শিখবে তারা স্বীকার করেছে 16 বছর ধরে বাংলাদেশ স্টাডিজ সাবজেক্টটা চলছে কেমব্রিজ এবং এডেক্সেলে পুরো বাংলাদেশ পড়তে বাধ্য এটা বাধ্যতামূলক আপনি জানেন তারা আমাকে গিফট দিয়েছে আমাকে বই লিখতে বলেছে আমি লিখেছিলাম তারা আমাকে হ্যাঁ অনেক সম্মান দিয়েছে এবং ওরা আমার কথা রেখেছে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি সমাজ সেবার জন্য পেলাম আমাকে তো সাপোর্ট করছেন সিটি কর্পোরেশন আমি শীতকালে গাছে পানি দেই ওনারা পানি চেয়ে যে পানি দেয় রাস্তার মসজিদের পাশে মানুষ দেখি নামাজ পড়েন আমি ওইখানে গিয়ে সকালে ঝাড়ু দিয়ে আসি আমার লোকজন নিয়ে আমাকে নাসির ভাই পানি দেন কর্মী দেন আমি নিজের কর্মী নিয়ে করি আর আজকে আমার এত ভালো লাগে যেন আমি বাড়ি ফিরে যাই আজকে নামাজের স্থানটা পরিষ্কার থাকবে আজকে গাছগুলো পানি পাবে আর মেডিকেল কলেজে আমাদের 240টা বাচ্চা যারা মারা যেতে পারতো তারা বেঁচে আছে আমাদের গাইনি ওয়ার্ডটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট আপনারা ঢাকার যত বড় হাসপাতালে কথা বলেন ইউনাইটেড অ্যাপোলো তার চেয়ে বেশি আমাদের তিনটা ওটি চলে একসঙ্গে আমাদের মেয়র সাহেব ওটার চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এবং উনি আমাকে ইনক্লুড করেছেন বিকজ গাইনি ওটি লেবার ওয়ার্ড সরকার